2020-এ করোনা মহামারীর কারণে সিনেমা হলে ছবি মুক্তি না পেলেও 2021-এ বক্স অফিসে বলিউড ছবি রয়েছে ছড়াছড়ি। একাধিক বড় বাজেটের বলিউড ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এবছরই 5টি বিগ বাজেট সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে যশরাজ ফিল্মস। তবে এত ছবি মুক্তির সাথে সাথে অনেক বিগ বাজেটের ছবি মুখোমুখি লড়াইয়ে নামবে বক্স অফিসে। সে লড়াইয়ে প্রথমেই রয়েছে জন আব্রাহাম এবং অর্জুন কাপুর। জন ও ইমরান হাশমি অভিনীত মুম্বাই সাগা এবং পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুর অভিনীত সন্দীপ অর পিঙ্কি ফারার একসঙ্গে আসবে প্রেক্ষাগৃহগুলিতে। দুটি ছবি মুক্তি পাবে চলতি বছরের 19 মার্চ। জন আব্রাহাম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন ছবির পোস্টার দিয়ে মুক্তির দিন ঘোষণা করেন। অন্যদিকে বেশ কিছুদিন আগেই সন্দীপ অর পিঙ্কি ফারারের মুক্তির দিন ঘোষণা করেছিল যশরাজ ফিল্মস। অক্ষয় কুমার এবং মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার অভিনীত পৃথ্বীরাজের সঙ্গেই মুক্তি পাবে শাহিদ কাপুর অভিনীত স্পোর্টস ড্রামা জার্সি। আবার জন আব্রাহামের সত্যমে জয়তে 2 ঈদে বক্স অফিসে লড়াইয়ে নামবে সালমান খানের রাধে দ্য মোস্ট ওয়ান্টেড ভাইয়ের সঙ্গে। সঞ্জয় গুপ্তর মুম্বাই সাগা গ্যাংস্টার ড্রামা ঘরানার ছবি। এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে জন এবং ইমরানকে। অন্যদিকে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপ আর পিঙ্কি ফারারের গল্প এর কেন্দ্রীয় চরিত্র পিঙ্কি এবং সন্দীপের সম্পর্ককে কেন্দ্র করে এগিয়ে যাবে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।